हेलो हेलो तीन गर्भे आछे एकटा छेले आहा मोरी रे तीन गर्भे आछे रे एक छेले देखें फकीर लालन साईजी तार जे गान एक कथा बड़ई तत्व कथा এখানে তিনি ফকির লালন সাহেবজি কি বলেছেন এটা আমাদের অনেকেই বোঝার বিষয় ও ছেলে সবাই রে কই মনের কথা সবাই রে কই মনের কথা আমাই কই না প্রাণ গেলে প্রাণ গেলে তিনি গর্বে আছে রে এক ছেলে আহা মরি রে তিনি গর্বে আছে রে এক ছেলে ও ছেলে সবাই রে ফকির লালন সাহেবজি বলেছেন ছেলে ধর্ব ধর্ব বলে ফকির লালন ভেবে বলে ওই ছেলে ধর্ব ধর্ব বলে আমি ভজন
সাদম ছেড়ে দিয়ে ধরি ছেলের পায়ে মুখে ছোট্ট করে একটা কথা জানতে চাইব দয়াল গো এমন একজন গুরু ছিল তার একজন ভক্ত ছিল গুরুর বাড়িতে ওই ভক্ত যায় বলে দয়াল এই দুইটা টাকা আপনি নেন বলে দুই টাকা দিয়ে আমি কি করব বলে দয়াল আমি তো আগামী কালকে মারা যাব আমি যখন মারা যাব আগামী কালকে তখন এই দুই টাকা থেকে এক টাকা দিয়ে আমার কাপড়ের কাপড় কিনবেন আর যে বাকি এক টাকা থাকবে ওই এক টাকা আমার তিন দিনে খরচ করবে এই কথা বলে ভক্তকে যখন ভক্ত এই কথা গুরুকে বলল গুরু বলে বাবা আমি তোমার গুরু আমি তোমার গুরু আমি বলতে পারি না আমি কবে মারা যাব আর তুমি আমার শিষ্য হইয়া বলো তুমি আগামীকাল মারা যাবা আমার কথাটা তেমন বিশ্বাস হয় না বলে না দয়াল সত্যি আমি মারা যাব পরের দিন ভক্ত চলে গেছে তার বাড়িতে পরের দিন গুরু মনে মনে ভাবে আমার ভক্ত যে বলল আগামীকাল সে মারা যাবে পাগলটা কি সত্যি মারা গেল আমি তোর বাড়িতে যাই যাইয়া দেখে হাজার হাজার মানুষের ভিড় বলে এখানে এত মানুষ কেন বলে দয়াল আপনি জানেন না আপনার যিনি ভক্ত ছিল শিষ্য ছিল ও তো আজকে মারা গেছে বলে কি বলো গুরু দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার এই ভক্ত আমার এই শিষ্য গতকালকে আমার বাড়িতে গিয়া দুই টাকা দিয়ে আসছে গিয়া বলছে দয়াল গো আমি আগামীকাল মারা যাব এক টাকা দিয়ে আমার কাপড়ের কাপড় কিনবেন আর এক টাকা তিন দিনের খরচ করবেন ও যা বললো ঠিক তাই হইল এটা বইলা দয়াল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দতেছে ভক্তদের বলল তোমরা এখান থেকে এক টাকা নিয়ে আমার এই শিষ্যর জন্য একটা কাফনের কাপড় কিনে নিয়ে আসো কাফনের কাপড় কিনে নিয়ে আসছে কাফনের কাপড় ওই শিষ্যকে পরানো হয়েছে যখন মাটির ঘরে শুয়াইছে দয়াল বলে জীবনের তরে আমি আমার শিষ্যকে ভক্তকে বিদায় দিয়ে দেব বিদায় মুহূর্তে আমি ওর মুখটা এক নজর দেখতে চাই তোমরা আমার ভক্ত যারা আছো ওর মুখের কাপড়টা খুলে দাও ভক্তরা মুখের কাপড় খুলে দিছে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শিষ্য গুরুর মুখের দিকে তাকাইয়া মরা শিষ্য দিছে হাইসা যখন মরা শিষ্য হাইসা দিছে গুরু বলে কিরে বাবা তুই না মারা গেছস তাহলে তুই আবার হাসস কেমনে বলে দয়াল ওহ দয়াল প্রেমিকের কি মৃত্যু আছে বলে দয়াল গো প্রেমিকের কি মৃত্যু আছে দয়াল বলে না বলে তাহলে আমি কি করে মরি আপনার কাছে দয়াল আমার জানবার বিষয় সেই গুরুটা ছিল কে সেই শিষ্য ছিল কে গুরু বলতে পারে না কিন্তু শিষ্য বলতে পারে আমি আগামীকাল মারা যাব এক টাকা গুরু কাপনের কাপড় গুরুর কাছে কেনার জন্য তিনি বলেই দিলেন গুরু সেই এক টাকা দিয়ে কাপনের কাপড় কিনলে
করলেন আর এক টাকা তিন দিনে খরচ করলেন তারা দুইজনে মিলে কোন প্রেমটা করছিল যে প্রেমের কোনো মরণ নাই সেই প্রেমটা আজকে আমি আর আপনি করতে চাই যেই প্রেমের কোনো মরণ নাই যেই প্রেমে চির অমর হয়ে থাকা যায় সেই প্রেমটা আজকে আপনি আমাদেরকে শিক্ষা দিবেন আমরা যেন গুরুর সঙ্গে মুর্শিদের সঙ্গে আমার বাহের পাগলার সঙ্গে আমার বৈরাবরীর সঙ্গে আমরা যেন সেই প্রেমটা কইরা চির অমর হইতে পারি।